সিলেটের জাফলং ইসিএ এলাকায় আদিবাসীদের আবাসন প্রকল্প প্রদর্শন করেছেন বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী। শনিবার বিকেলে আবাসন প্রকল্পটি পরিদর্শন করেন তিনি। এ সময় জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, গোয়াইনঘাটের সহকারী কমিশনার ভূমি তানভীর হোসেন সহ থানা পুলিশ, টুরিস্ট পুলিশ ও জনপ্রতিনিধি সহ স্থানীয় আদিবাসীরা উপস্থিত ছিলেন। এর আগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পান সুপারির মালা দিয়ে অতিথিদের বরণ করে নেন আদিবাসীরা।